আমার নবী মুক্তের চেপে ধরে বসে আছে, কারণ আমার নবীর এই গালের মধ্যে বাবা বেঈমানের পাঁচটা আঙ্গুলের ছাপ লেগে রয়েছে। এই গালটা কুলবালিশের মতো উঁচা হয়ে গেছে গো বাজার। মা খাদিজার টান দিয়ে এটাকে এই গালের চলটা কুলবালিশের মতো উঁচা। আমার নবীর বুকের মধ্যে টান দিয়া চারটা মেয়েরে ডাক দিছে, ও জায়নাব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, এদিকে আসবো মা। বেঈমান তোর বাবারে কিভাবে তারপর আমার নবীর কথা শুনে যারা কাঁদলা গো বাবা, এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার, রিক্সা চালক হও, দিন মজুরি 2000 টাকার চাকরি করো। ও আমার আলেম ভাইরা, আমি সাক্ষী রেখে গেলাম আমার নারু মাহাবার হাব্বা, যারে ভালোবাসি আর তুমি কাঁদবা তার সাথে কিয়ামত হয়ে যাবে। তুমি আমার নবীর প্রেমে পড়ে এখন রজবের চাঁদে কাঁদবা। এই চাঁদে আমার নবী এখনো কাঁদে মদিনায় বইয়া। আমার নবীর মেয়েরা যখন দৌড়ে আছে, মা ও মা, রাত 12টার সময় তুমি কাঁদো কেন? মা সেই খেলা তোর আব্বার কালে কি করবে? আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, প্রশাসনের ভাইরাও কাঁদে, আমার ভাইরা কাঁদে। আমি জানি না কার জানো মা নাই বাবা নাই। আল্লাহ পৃথিবীতে মার মতো দামি কোনো জিনিস নেই। আল্লাহ তুমি বলেছে, তোমার নবী বলেছে, হুমা জান্নাত কাওয়া নারুকা, বান্দা তোর মা বাবার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই তোর মা বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করবি। আমি রব্বে কারীম তোর মা বাবাকে আমার পালন করব, আমার কোলে বসাইয়া। আল্লাহু আকবার করে বাবা। যুবক ভাইরা, আর মাত্র 2 মিনিটের ভিতরে পুরা মাঠটা চোখের পানি দিয়ে দেখাও। ধনী হওয়ার গরিব মার মতো কেউ দামি নাই রে ভাই। মার কাছে কোনো দাম নাই রে ভাই, বাবার কাছে কোনো দাম নাই রে ভাই। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টের মালিক। এমন একদিন ছিল গো বাবা, তোমার বাবা একটা প্যান্ট শার্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না। আজকে বাবা 3খানা কাপড় লয়ে কবরে ঘুমায় আছে, মা 5খানা কবরে ঘুমায় রয়েছে। যুবক, মাত্র একটা মিনিট আমার দিকে তাকা। আমার বয়স যখন 12 বছর, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি মাদ্রাসায় পড়তাম গো বাবা। বঙ্গবন্ধুর বাড়ির পাশের মাদ্রাসা গওহারডাঙ্গা পড়তাম। হঠাৎ করে আমি 12 বছর বালকের কানে খবর গেল, আমার জনম দুঃখিনী মা নাই গো। আমার হাতের দিকে তাকাও সবাই, এই যে দেখো তোমাদের মাননীয় মন্ত্রী তার বিবিকে এই করুণার মধ্যে এই পোশাকে 5 কান কাপড় দিয়া, তার বিবির কত স্বর্ণ গহনা গড়ে পড়ে রয়েছে, তার বিবির কত জায়নামাজ তসবিহ পড়ে রয়েছে, কত হাজার হাজার লাখ লাখ টাকা দামের গহনা পড়ে রয়েছে। বাজানদের সব কিছু খুলিয়া রাখিয়া 5খানা কাপড় দিয়া করুণার ভিতরে এই সুরাতে বিদায়। ঠিক আমার জনম দুঃখিনী মায়ের ওই পোশাকে বিদায় দিছি গো বাবা। আমি 12 বছরের বালক, মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। যুবক ভাইরে, ভাই এই দুনিয়া থাকার যাবে না। হতে পারে আজকে মন্ত্রী মহাদার জীবনের শেষ না, সে কোনোদিনও ভাবে না এই বয়সে তার বিবি চলে যাবে। তার আগে তার বিবি তার সাথে বয়সে ছোট, তারপর তাকে এতিম করে চলে গেছে। শুধু এখন তুমিও কাঁদবা, কে কখন চলে যাবে আমি জানি না। ক্ষমতার দাপট চিরদিন থাকবে না। সে মৃত্যু হওয়া যাওয়ার পরে তার আসনে আরেকজনে কালিয়া করে বসবে। শুধু একটা ক্ষমতা চিরদিন থাকবে, যারা কোরআনকে ভালোবাসবে এই কোরআন তার কবরে পর্যন্ত চলে যাবে। আওয়ামী লীগের জন্য জীবন দিবে, আওয়ামী লীগের নেতারা তুমি মরার পরে ১.৫-২ কেজি ফুলের মালা দিয়ে তোমার কবরে গাদাই দিয়ে আসবে। তুমি মুক্তিযোদ্ধা, তোমার মুক্তিযোদ্ধা কোনো সম্বর্ধনা দিবে, কিন্তু কবরের ভিতর যে কি হবে এটা তুমি নিজেও জানো না। শুধু একটা আওয়াজ দাও, এই পোশাকটা পরার আগে সব হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দে, নেশা বাদ দিয়ে দে, নেশা বাদ দে। পুলিশ কিছু করতে পারবে না তোরে, প্রশাসন কিছু করতে পারবে না, যত আইন করুক করতে পারবে না, যদি তুই নিজের থেকে নেশা না ছাড়স। এই নেশায় মানুষকে ধ্বংস করে দেয়, যেই টাকা দিয়ে নেশা করবে ওই টাকা দিয়ে ১ কেজি আপেল খাইস, কমলা খাইস।